রক্ত ইনফেকশন আমাদের মোটামুটি পরিচিত একটি শব্দ, এবং আমরা প্রায় এটি শুনে থাকি যে রক্তে ইনফেকশন হয়েছে বা রক্ত ইনফেকশন ধরা পড়েছে চিকিৎসা না করার কারণে বা অন্য যে কোনো কারণে এটি ছড়িয়ে পড়ল বা এটি তার মূল জায়গা থেকে রক্তে চলে আসলো, তখন কিন্তু আমরা এটাকে বলি রক্ত ইনফেকশন। এই রক্ত ইনফেকশনটা কিন্তু একটু জটিল এবং একটু সিরিয়াস, একটু ঝুঁকিপূর্ণ, এবং তখন দেখা যায় তার রক্তচাপ খুব বেশি কমে যাচ্ছে, তারপরে শরীরের বিভিন্ন অঙ্গগুলোতে রক্তের প্রবাহ কমে গিয়ে সেই অঙ্গগুলো ফেলিওর হচ্ছে বা তার কার্যক্ষমতা হারিয়ে ফেলছে, যেমন কিডনি ফেলিওর হতে পারে, লিভার ফেলিওর হতে পারে, এবং সেপ্টিসেমিয়া বা এই রক্তের সংক্রমণ থেকে যখন অর্গান ফেলিওর হয় তখন সেই পর্যায়টা কিন্তু খুবই গুরুতর পর্যায়ে এবং অনেক সময় রোগীরা মারাও যেতে পারে। প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার গুলজারের হেমাটোলজি কেয়ারের স্বাস্থ্য বিষয়ক আলোচনায়। রক্ত ইনফেকশন আমাদের মোটামুটি পরিচিত একটি শব্দ, এবং আমরা প্রায় এটি শুনে থাকি যে রক্তে ইনফেকশন হয়েছে বা রক্ত ইনফেকশন ধরা পড়েছে। ইনফেকশন বা সংক্রমণ আমাদের প্রতিদিনকার জীবনের খুব পরিচিত শব্দ, কারণ প্রায় আমরা নানান রকম ইনফেকশনে আক্রান্ত হই এবং সেটি প্রাথমিক পর্যায়ে কিন্তু ভালো হয়ে যায়। সাধারণত আমরা ওষুধপত্র খাই, অ্যান্টিবায়োটিক খাই, ভালো হয়ে যায়। যেমন আমাদের কারো হয়তো একটা স্কিন ইনফেকশন হলো বা ফোড়া হলো, এটাও একটা সংক্রমণ বা ইনফেকশন। তারপরে অনেকের শ্বাসনালীতে ইনফেকশন হয়, যেমন কাশি হয়, জ্বর হয়, শ্বাসকষ্ট হয়, তো সেগুলো আবার ভালো হয়ে যায়। এইভাবে আমরা দৈনন্দিন জীবনে নানান রকম ইনফেকশনের মুখোমুখি হই। তারপরে সাইনোসাইটিস, এটাও কিন্তু এক ধরনের ইনফেকশন। আমাদের যে সাইনাস গুলো আছে সেগুলোতে যখন ব্যাকটেরিয়া সংক্রমণ হয় তখন সেটা সাইনোসাইটিস আমরা বলি। তো এগুলো সবই হচ্ছে কিন্তু ইনফেকশন, এবং এগুলো একটা পর্যায়ের পরে ওষুধপত্র খেলে ভালো হয়ে যায়। কিন্তু যদি কোনো কারণে এই ইনফেকশন গুলো ওষুধে কাজ হয়তো করলো না বা আপনার ঠিকমতো চিকিৎসা না করার কারণে বা অন্য যে কোনো কারণে এটি ছড়িয়ে পড়ল বা এটি তার মূল জায়গা থেকে রক্তে চলে আসলো, তখন কিন্তু আমরা এটাকে বলি রক্ত ইনফেকশন। এই রক্ত ইনফেকশনটা কিন্তু একটু জটিল এবং একটু সিরিয়াস, একটু ঝুঁকিপূর্ণ। রক্তে যখন ইনফেকশন ছড়িয়ে পড়ে তখন কিন্তু প্রথম প্রথম আমরা বুঝতে পারি না সেভাবে। সেক্ষেত্রে যেসব লক্ষণ দেখা দেয় সেটা হচ্ছে যে জ্বর হতে পারে, আবার অনেক সময় কিন্তু জ্বর শুরুর দিকে নাও আসতে পারে, হার্ট রেট বেড়ে যাওয়া, যে আমাদের যে হৃদস্পন্দন সেটি বেড়ে যাওয়া, রক্তচাপ কমে যাওয়া, এগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ। এবং সেক্ষেত্রে কিন্তু রোগী স্বাভাবিকও কিছুটা থাকতে পারে, হয়তো রোগী আপনার সাথে কথা বলছে, ভালোভাবে কমিউনিকেট করছে, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু যখন আস্তে আস্তে বাড়তে থাকে রক্তের সংক্রমণটা বা ইনফেকশনটা, তখন কিন্তু এই পর্যায়টা আস্তে আস্তে আরো সিরিয়াস হতে থাকে, এবং তখন দেখা যায় তার রক্তচাপ খুব বেশি কমে যাচ্ছে, তারপরে শরীরের বিভিন্ন অঙ্গগুলোতে রক্তের প্রবাহ কমে গিয়ে সেই অঙ্গগুলো ফেলিওর হচ্ছে বা তার কার্যক্ষমতা হারিয়ে ফেলছে, যেমন কিডনি ফেলিওর হতে পারে, লিভার ফেলিওর হতে পারে, এবং সেপ্টিসেমিয়া বা এই রক্তের সংক্রমণ থেকে যখন অর্গান ফেলিওর হয় তখন সেই পর্যায়টা কিন্তু খুবই গুরুতর পর্যায়ে এবং অনেক সময় রোগীরা মারাও যেতে পারে। রক্তে ইনফেকশন হলো কিনা সেটি বোঝার জন্য আমরা নানান রকম পরীক্ষা করে থাকি, যেমন সিবিসি বা রক্তের যে ব্লাড কাউন্ট পরীক্ষাটা আছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে। আমরা ব্লাড কাউন্ট দেখে কিন্তু আমরা বুঝতে পারি, প্রাথমিক পর্যায়ে অনেক সময় শুরুতে তেমন একটা পরিবর্তন নাও থাকতে পারে বা আস্তে আস্তে একটা পরিবর্তন হতে পারে, ডাব্লিউবিসি কাউন্টটা বেড়ে যেতে পারে, আবার অনেক সময় কমেও যায় ডাব্লিউবিসি কাউন্টটা। তো এবং স্পেসিফিক সেখানে নিউট্রোফিল কাউন্টটা দেখা যায় একটু বেশি থাকে, যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন নিউট্রোফিল কাউন্টটা বেশি থাকে। এছাড়াও আমরা সিআরপি, তারপর প্রোক্যালসিটোরিন বলে এক ধরনের পরীক্ষা আছে, সেগুলো আমরা দেখে থাকি। যখন গুরুতর পর্যায়ে যায় তখন আমরা এই যে বললাম যে রক্তচাপ কমে যাওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, তারপর শরীরে তাপমাত্রা বেড়ে যাওয়া বা জ্বর আসা, সেগুলো তো থাকেই, তখন আমরা এই যে প্রোক্যালসিটোরিন এবং এই পরীক্ষাগুলোর সাথে মিলিয়ে আমরা বুঝতে পারি। এবং অর্গান ফেলিওরের জন্য আমরা তখন বিভিন্ন অর্গানের পরীক্ষাগুলো, যে লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, এগুলো আমরা দিয়ে থাকি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এটি একটি গুরুতর অবস্থায় চলে গিয়েছে। এই সময় কিন্তু রোগীদের অবস্থা বেশ খারাপ হয়ে যেতে পারে এবং তখন তাদেরকে আইসিইউতে রেফার করতে হতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে সেটা হয়। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে রক্তের সংক্রমণটা খুব বেশি সমস্যা হয়ে দেখা দেয়, কারণ তাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আমাদের যখন বিগত বছরগুলোতে করোনা হচ্ছিল তখন কিন্তু আমাদের প্রায়ই দেখা যাচ্ছিল যে নিউমোনিয়া হচ্ছিল এবং নিউমোনিয়া থেকে সেপ্টিসেমিয়া হয়ে যাচ্ছিল, কারণ করোনাতে কি হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। একইভাবে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তখন কিন্তু এই ইনফেকশন থেকে সেপ্টিসেমিয়া হয়ে যেতে পারে।
বয়স্ক মানুষদের এবং শিশুদের নিউমোনিয়া থেকে সেপ্টিসেমিয়া বা রক্তে সংক্রমণ হওয়ার প্রবণতা বা হার অনেক বেশি, তাই তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। এবং এই ধরনের রোগীরা যেটা বললাম একটু আগে, যে প্রাথমিক অবস্থায় কিন্তু খুব স্বাভাবিক থাকতে পারে, মনে হতে পারে যে না তেমন তো কোনো সমস্যা নেই, সামান্য একটু জ্বর হয়েছে, খুব মৃদুমাত্রা জ্বর থেকে শুরু হতে পারে। তো এইসব ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। রক্তে সংক্রমণের ক্ষেত্রে প্রধান চিকিৎসা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এবং অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে ব্রড স্পেকট্রাম বা অনেক বিস্তৃত মাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। অনেক সময় দু তিনটা অ্যান্টিবায়োটিকের কম্বিনেশনে দিতে হয়। রক্তচাপ কমে গেলে কখনো কখনো রক্তচাপটাকে স্বাভাবিক করবার জন্য বিশেষ কিছু ওষুধ আমাদেরকে দিতে হয়। আর যেটা বললাম যে অনেক সময় আইসিইউতে নিয়ে গিয়েও রোগীদের চিকিৎসা করতে হতে পারে। অর্গান ফেলিওর হয়ে গিয়ে কিন্তু অনেক সময় এমনও হতে পারে যে ডায়ালাসিস পর্যন্ত লাগতে পারে, যে কিডনি ফেলিওর হয়েছে ডায়ালাসিস লাগবে, সেটাও কিন্তু হতে পারে। তো যদি রক্তে সংক্রমণ হয় এবং বিশেষ করে বয়স্ক এবং শিশুদের, যখন জ্বর এবং এই জাতীয় উপসর্গগুলো যেগুলো আগে বললাম যদি দেখা দেয়, তাহলে কিন্তু একেবারেই অবহেলা করা যাবে না, দ্রুত হাসপাতালে নিতে হবে বা চিকিৎসকের চেম্বারে নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।